কাণ্ড হয়ে গেছে, আর দিকে না একটু পড়ে গেছে, এখানে মতোই হয়, ছেঁড়া দড়ি পড়ে আছে। আলু পটল, সন্ধ্যাবেলার স্ন্যাক্স, ক্যা করতে হো ভাই? ও না বিয়া না, সরি, বাপ রে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য এক্সপ্লোরেশন। এপ্রিল মাসের মোটামুটি শেষের দিক, গরম পড়াশোনা ভালো করছে, গরম মোটামুটি 42-43 স্কোর করছে, গরম স্কোর করছে বলে এক্সপ্লোরেশন তো বসে থাকবে না। এখানে আমরা আবার বেরিয়ে পড়েছি, নতুন লোকজন, নতুন নয় মানে পুরনো, অনেকদিন পর আবার যাওয়া হচ্ছে একসাথে। হ্যালো, গুড মর্নিং। তবে এবারে আমরা খুব বেশি দূরে যাচ্ছি না, একটা উইকেন্ড ডেস্টিনেশন, একদম নতুন একটা জায়গা, মোটামুটি 1-1.5 বছর হলো এক্সপ্লোর হয়েছে নতুন করে। জায়গাটার নাম বগুড়ান জলপাই, এই মোটামুটি 170 কিলোমিটার ডিস্টেন্স কলকাতা থেকে। এ ফিউ মোমেন্টস লেটার, কাণ্ড হয়ে গেছে, দেখালাম মাল বাঁধছিল, এখানে মাল বাঁধতে গিয়ে না একটু পড়ে গেছে, এখানে দড়িটা ছিঁড়ে গেছে, এই যে ছেঁড়া দড়ি পড়ে আছে, গোড়ালিতে লেগেছে। এবার আমরা কী কীভাবে যাবো তাই ভাবছি, ওকে হসপিটালে পাঠালাম। শেষ অবধি আমরা বেরোচ্ছি, 7:30 বাজে, মোটামুটি 1 ঘন্টা লেট হয়ে গেল। এই দাদাকে আবার কল করে লিডুগোতে বাড়ি পুরে নিয়ে গেছে, এই দাদাকে কল করে ইনি যাবেন আমাদের সাথে গাড়ি করে, গাড়ি চালিয়ে যাবেন ইনি আর কি। শেষ পর্যন্ত আমরা সব বেরোতে পেরেছি। এখন কটা বাজে? এখন 7:30 বাজে না, 7:41, ওই মোটামুটি 1 ঘন্টা লেট হয়েছে। তো সবাই আমরা বেরোচ্ছি, এরকম কিছু তো বলো তোমরা। ঝড় ঝাপটা অতিক্রম করে আমরা শেষ পর্যন্ত বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য বগুড়ান জলপাইয়ের উদ্দেশ্যে। কলকাতা থেকে বগুড়ান জলপাইয়ের দূরত্ব 160 কিলোমিটার মতো, দিঘার যে রাস্তা সেখানে কাঁথি অব্দি যেতে হবে, সেইখান থেকে রাস্তাটা আলাদা হয়ে গেছে। সেখানে থাকার জন্য রয়েছে মাত্র 1টি রিসর্ট, সাগর নিরালায়। আমরা প্রায় সাঁতরা কাছে ক্রস করে চলে এলাম, এইখানে এই যে বোর্ডটা দেখা যাচ্ছে, এখান থেকে দেখো বাঁদিকের রাস্তাটা ধরলে পুরীর রাস্তা, আর সোজা উপর দিয়ে চলে গেলে দিল্লি রুট। এই হচ্ছে ফ্লাইওভার, বেরিয়ে চলে গেলো NH-19 ধরে নেবে এটা, এই ফ্লাইওভারটা কোনো এক্সপ্রেস ওয়ে দিয়ে, আর সামনে গেলে মেন হাইওয়েটা, যেটা হচ্ছে পুরীর রাস্তা, NH মানে খড়গপুর হয়ে পুরী চলে যাবে। আমরা যেহেতু বগুড়ান জলপাই যাবো, তো আমরা আপাতত কোলাঘাট অব্দি যাবো, সেখান থেকে বাঁদিকে এগিয়ে যাবো। ঝুলাগড় টোল প্লাজা, এখানে মনে হয় 100 টাকার উপর কাটা কাটে। আমাদের নতুন এখানে ফাস্ট্যাগ লাগানো হয়েছে, পেটিএম ফাস্ট্যাগ তো বাতিল, সেই জন্যে দুটি যদিও মারা রয়েছে, ওখানে একটা ডিঅ্যাক্টিভেট করা হয়ে গেছে, নিচে একটা ICICI ফাস্ট্যাগ। টোল প্লাজা থেকেই কেনা হয়েছে, আমরা কিনেছি, গুগল পে তে রিচার্জ করছি। হয়ে গেছে মহারাষ্ট্রের গাড়ি NH, 9:20, আর আমরা পাস করছি কোলাঘাট দিয়ে। এই হচ্ছে ট্রেনের ব্রিজ, এদিকে রূপনারায়ণ নদী, আর এটা হচ্ছে কোলাঘাটের পুরনো ব্রিজটা যেটাকে ইউজ করা হতো, এটা তো নতুন করা হয়েছে, আপ ডাউন আলাদা করা হয়েছে। এবারে আমরা ঠিক করেছিলাম ব্রেকফাস্ট কোলাঘাটে করব না, বরঞ্চ কোলাঘাট থেকে কিছুটা এগিয়ে যাব, সেই মতো আমরা এগিয়ে চললাম। এই কোলাঘাট এসে গেছে, দেখো এখানে লাইন দিয়ে অনেক খাওয়ার জায়গা আছে, রেস্টুরেন্ট আছে বাঁদিকে এটা, আর ডান দিকে তো সেই পাঞ্জাব আছেই। তো আমরা ফেরার সময় প্রেফার করি, যাওয়ার সময় উল্টো দিক দিয়ে পুরো ইউটার্ন মেরে আসতে হবে। এখানে তারামা হোটেলও আছে, যেটাতে খেয়েছি অনেকবার, আর এখান থেকে আমাদের রাস্তাটা আলাদা হয়ে যাবে, সোজা চলে গেলে খড়গপুর, আর আমরা নিয়ে নেবো বাঁদিক কোলাঘাটের রাস্তা NH-116। এটা স্টেট চলে গেছে হচ্ছে নন্দকুমার, সেখান থেকে হলদিয়া রাস্তাটা আলাদা হয়ে গেছে। আমরা মোটামুটি যেখানে খাই ল্যান্ডমার্ক হোটেল, নন্দকুমার একটু আগে আগে শেষ, ওইখানে ব্রেকফাস্ট করব। হোটেল রয়্যাল ল্যান্ডমার্ক, এখানে আগেও খেয়েছি,
আবারও এলাম ব্রেকফাস্ট করতে। মোটামুটি 9:38-40 বাজে এখন, 9:40 হয়েছে। চলো করে নেওয়া যাক এখান থেকে ব্রেকফাস্ট। হোটেল রয়্যাল ল্যান্ডমার্কে দুটো সেকশন রয়েছে, এটা হচ্ছে এসি সেকশন। এখন যা গরম তাতে এসি সেকশনে বসাটাই বুদ্ধিমানের কাজ হবে, আর বাইরে নন এসি সেকশন আছে। বাইরে আমরা আগে খেয়েছি, নন এসি সেকশনটা এসি আছে এখানে, এই যে উপরে। এই আমরা এখন হোটেল রয়্যাল ল্যান্ডমার্কে এসেছি, এটা হচ্ছে নন্দকুমার এর কিছুটা আগে। ওখানে এখানে এসে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, আর ভিতরটা এসি, মানে ভিতরটা এসি আছে বলে ভিতরে বসাটাই এখন মানে বুদ্ধিমানের কাজ হবে। যদিও বাইরে বসারও টেবিল টেবিল আছে, চিৎকার করলে ঠিক আছে। এখানে আগেও আমরা খেয়েছি, খাওয়া দাওয়া মোটামুটি ভালো। আমরা এখন হোটেল ল্যান্ডমার্কে, আর এবারে আমরা পুরো ফ্যামিলি এসেছি, ওই জন্য খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর বোনেদের সাথে আসা, বোন বাবা, একটা অঘটন ঘটেছে কিন্তু তাও ঠিক আছে, চলবে, আর কি করা যাবে। মেয়েদের নিয়ে বেড়াতে এসেছি, এটাই আমার আনন্দ, আর কি আর ভালোই জানতে বলুন। আমি স্পন্সর করেছি, আমরা এখানে মিশিয়ে মানে মিলিয়ে মিশিয়ে খাবার দাবার নিয়েছি, যেহেতু অনেকে আছে, প্রত্যেকের চয়েস ডিফারেন্ট। পুলিশ গণতন্ত্র, ডেমোক্রেটিক কান্ট্রি, সো প্রত্যেকের খাবার চুজ করার নিজস্ব অধিকার আছে। পুরি সবজি নেওয়া হয়েছে, পুরি সবজি এসেও গেছে, এক প্লেট এসছে ওখানে পুরি সবজি, আর তিন প্লেট পুরি সবজি আমরা নিয়েছি। স্যান্ডউইচ আছে, চিকেন স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, আর আছে ডিম টোস্ট। আমি আজ ডিম টোস্ট খাচ্ছি। ভালো তো, খাও না। ডিম টোস্টের তো আর টেস্ট বলার দরকার নেই, ডিম টোস্ট ডিম টোস্টের মতোই হয়। ভালো মন্দের একটা ব্যাপার আছে। এখানে এখানে কোন কোন দিকে ভালো, ভালোর দিকে। আর এটা হচ্ছে এখানে লুচি, আর এটা কি ঘুগনি নাকি? ঘুগনি ভালো। আর স্যান্ডউইচটা আসা বাকি, চাটা ভালো করে ভাড়ে দেবেন, ভাড়ে। হ্যাঁ আচ্ছা, সেসব দিয়ে ইংলিশ ব্রেকফাস্টের কিছুটা পার্ট এসেছে, চিকেন স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, আর চিকেন স্যান্ডউইচ খাও ভালো। একটু স্যান্ডউইচ একটু তুলে দেখাও তো, রিসনা কেমন স্যান্ডউইচটা তোমাকে একটু তুলে দেখাও। হ্যাঁ মোটামুটি তিনটে লেয়ার আছে স্যান্ডউইচ। একটা জিনিস খুব ভুলে গেছে, আগে পুচকিদের দেওয়ার খাবারটা দেওয়া। হ্যাঁ ওরা সব দিয়ে না দিয়ে আগে আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমাদের সবার খাওয়া শেষ, খালি পুরো একদম। তারপরে এখন পুচকিদের খাবার এসছে, খুব অন্যায় এটা। কেমন লাগছে, কেমন খাওয়া দাওয়া? ভালো দিদি, কেমন লাগলো? শুনুন, বাঙালিরা ব্রেকফাস্ট করবে, চা খাবেন, এটা তো হয় না। চা অনেকেই খায়, শুধু বাঙালিরা দিদির ওপর দোষ দিয়ে লাভ নেই, অনেকেই চা খায়। কিন্তু এখন ইদানিং চল হয়েছে এই মাটির ভাঁড়ে চা খাওয়া, একটা আলাদা কিন্তু মানে মজা আছে। জল বলে না আমার বেশ মানে ভালো লাগে। আমি ইদানিং মাটির ভাঁড় চা খেতে ইচ্ছা করে না বাইরে, আমি ওই জন্য খুঁজি কোথায় মাটির ভাঁড়ে চা চা দিচ্ছে, এই যে খুঁজি আমি বাড়িতে, ইনফ্যাক্ট খুঁজি আমি বাড়িতে। ওই জন্য গ্লাস কিনে রেখেছি, এই কাঁচের গ্লাস ছোটো ছোটো হয় যেগুলো চায়ের দোকান, ওইগুলোতে চা খাই, ঠিক কিনা? মাটির ভাঁড়ে চা খেতে একটা আলাদা মজা আছে, দারুণ দারুণ। ক্যা কাটতে হো ভাই, চেয়ার্স কাটতে কর রে হো। হোটেল রয়্যাল ল্যান্ডমার্কে ব্রেকফাস্ট হয়ে গেল, যেমন প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু খাবার দাবার খুব ভালো। পাশেই হাইওয়ে রয়েছে, আমার এখানটা আসতে ভালো লাগে, কারণ এখানে সুন্দর দোলনা করা আছে, ফটো ফটো তোলার জন্য সুন্দর ব্যবস্থা। এখানেও অ্যাকচুয়ালি খেতে পারো বসে, এটা খুব সুন্দর একটা জায়গা। ছিঁড়বে না, না না ছিঁড়বে না, হ্যাঁ বস না। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে গেছি রাস্তায়, আর রাস্তা দেখতে পাচ্ছ পুরো একদম জ্বলছে মনে হচ্ছে, যদিও সেটা গাড়ির এটার জন্য বুঝতে পারার উপায় নেই। কেমন লাগলো? আমি তো বলেছিলাম রয়্যাল ল্যান্ডমার্কের কোয়ালিটি খুব ভালো। এই টোল প্লাজাটা চালু, হ্যাঁ চালু হয়ে গেছে, সোনপেতায়া টোল প্লাজা এটা, না এটা অনেকদিনই ছিল, এটা সোনপেতায়া টোল প্লাজা এটা। আহ আহ
ভেরি গুড। এই আমরা চলে এলাম নন্দকুমার, এখান থেকে যে স্ট্রেট রাস্তাটা সেটা চলে গেছে হলদিয়া NH 116A, আর আমরা ডান দিক নিয়ে নেবো দীঘার রাস্তা ধরে কাঁথি অব্দি যাবো। এই যে নন্দকুমার, এটা হচ্ছে নন্দকুমারের এই চকটা, এই রাস্তাটাই বাঁদিকাটা চলে গেছে তমলুক, আর এই সোজাটা চলে গেছে হলদিয়া, এটা NH 116A। আর আমরা পুরো ঘুরেই ডান দিকটা নিয়ে নেবো, কাঁথির রাস্তা ধরবো, দীঘার রাস্তা ধরবো অ্যাকচুয়ালি, NH 116, এটাই কন্টিনিউ করেছি। এখন দীঘার রাস্তাটা পুরো সুন্দর ভালো করে দিয়েছে, রিপেয়ার করে দিয়েছে দীঘার রাস্তাটা এখন তমলুক। আমরা হলদি নদী পেরোচ্ছি, হলদি নদী। এই গাড়িটা যা হিট নিয়ে যাচ্ছে, 400 রকম হিট নিয়ে যায় না, দেখুন অবস্থা দেখুন, বাপ রে বাপ রে। যে জায়গাটা দিয়ে আমরা পাস করছি, জায়গাটার নামটা ভুলে গেছি, এইখানে ট্রেন লাইন দেখা যাচ্ছে, দেখো এটা হচ্ছে কলকাতা দিঘা ট্রেন লাইন। আর বাঁদিকে লাইন দিয়ে অনেক কটা ডাবের দোকান আছে, আগের ব্লগে জায়গার নাম পেয়ে যাবে। এই দেখো আমরা এখান থেকে ডাবটা খেয়েছিলাম, অনেক কটা না ওখানে কাকি ছিল, সেই কাকা তো কাকি চালাচ্ছে, সেরকম যাই হোক, তো এখান থেকে ডাব খেয়েছিলাম, তোমরাও খাবে, আমরা আমরা পরে তোমরা কমেন্ট করে জানিও যদি তোমরা জানতে না। যদি আখের রস পাই আমি অবশ্যই খাবো। দেখো আমরা পাস করছি নাছিন্দা দিয়ে, এটা নাছিন্দা কালী মন্দির, এরা খুব জাগ্রত বলে লোকের বিশ্বাস, এবং ভিড়ও হয় প্রচুর। দেখো একটা বিয়ে হচ্ছে, বিয়ে করে বেরোচ্ছে, দেখো ও না বিয়ে না সরি পৈতে পৈতে বাচ্চা ছেলে, আমি তো খালি মালাটা দেখতে পেয়েছি। এই হচ্ছে নাছিন্দা কালী মন্দির, এটা এই কাঁথির আগে পড়ে, নন্দকুমার থেকে কাঁথি যাওয়ার রাস্তায় পড়ে, NH 116 বিয়ের ওপর। জায়গাটার রাস্তা একটু সরু আছে, জায়গাটা জ্যামও হয়। বেসিক্যালি যেটা হয়েছে, আমরা একটুখানি একটু ভুল রাস্তা চলে এসেছি, এখন আমরা ক্যানাল রোড ধরে যাচ্ছি, ক্যানাল রোড বাঁদিকে ক্যানাল রয়েছে, দাদা ব্লগ করে বেরিয়ে যাচ্ছে অ্যাকশন ক্যামেরা নিয়ে, ইউটিউবে চ্যানেল আছে না, কন্টাই ক্যানাল, এই যে ক্যানালটা যাচ্ছে এটার নাম কন্টাই ক্যানাল, এটা বঙ্গোপসাগরে ওপেন হয়েছে। এত রোদ, ম্যাপটা ভালো দেখা যাচ্ছে, সামনে থেকে বাঁদিক নিতে হবে। বাহ, আমার একটা দারুণ জায়গায় চলে এলাম, দেখ তবে এটা দিয়ে গাড়ি যাবে কিনা জানি না, হ্যাঁ চলে যাবে, রাস্তা ভুল করে না এই ধরনের ভালো ভালো জায়গা দেখতে পাওয়া যায়, এটা কিন্তু ঘটনা। মোটামুটি আমরা মেন রাস্তা থেকে একটুখানি ভিতরে নিলাম, আর 1 কিলোমিটার রাস্তা লাস্ট এরকম, সাগর নিরালা রিসর্ট বগুড়ান জলপাইয়ের, মানে এরকম রাস্তা, ড্রাইভেল রোড, কিন্তু বেশিক্ষণ না 1 কিলোমিটার। এসে পৌঁছালাম সাগর নিরালায় রিসর্ট বগুড়ান জলপাই। আরে তোমাকে বললাম তো দামি নিয়ে আসলাম, এসেছি বগুড়ান জলপাই, আর আসার পরই আমরা চেক ইন মোটামুটি ফর্মালিটিগুলো করলাম, ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়েছে, মজা। বগুড়ান জলপাইতে আমরা এসেছি, আর আমরা এই রাস্তা ধরে এলাম বলতে গেলে একমাত্র থাকার জায়গা এই সাগর নিরালা রিসর্ট, সাগর নিলারা রিসর্টের মেন বিল্ডিংটা। এখানে দু রকম থাকার জায়গা আছে, এক হচ্ছে বিল্ডিংয়ে আর এক হচ্ছে তোমার কটেজে, কটেজ বলতে ওই একটুখানি দূরের দিকে আমি পরে দেখাবো,
তবে তারিখ কিন্তু সেম, তোমরা চুজ করতে পারো বিল্ডিংয়ে থাকবে না কটেজে থাকবে। রঙিন বসন্তে বারো নম্বর ঘর, ঘরের নাম রঙিন বসন্তে, পরে আসছে ঘর বলে দেখো এখানে সুন্দর ব্যালকনি। এই ব্যালকনিটা 10 আর 11 নম্বর ঘরের কমন ব্যালকনি, তো ভিউটা খুব সুন্দর। মোটামুটি এক ঝলক এই হচ্ছে ঘর। ঘর কিন্তু সাইজ মোটামুটি ঠিকঠাক, এইটা মোটামুটি বড়ই আছে, আর বেডটাও রয়েছে, বেডটা বেশ বড়। খাটটা বেশ চওড়া আছে, তিনজন শোয়ার মতো চওড়া আছে। খাটের পাশে একটা টি টেবিল রয়েছে দেখো, আর এখানে আর একটা তৃতীয় ব্যক্তি বা চতুর্থ ব্যক্তি শোয়ার জন্য একটা এরকম ছোটো একটা বেড টাইপের করা রয়েছে, বা সোফা বলতে পারো, যেখানে শুতে পারবে, ফ্ল্যাট জিনিসটা। টিভি আছে, এসি আছে, এগুলো সব আছে নর্মালি। আর এই ঘরটা ভালো, কারণ এই ঘরটা বেশ জানলাগুলো সামনের দিকে রয়েছে, তো এয়ারি ঘর, ঠিক কি না? এখান থেকে গার্ডেনের ভিউ রয়েছে ঘরে সুন্দর, আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে দেখো, তার সাথে আয়না। হাই, হ্যালো। এখানে একটা বেডসাইড টেবিল উইথ একটা ছোটো রাখার জায়গা, কাভার ছোটো মতো একটা, দুটো টাইল ফাইল টাইল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আর এখানে আবার দেখো রয়েছে বেসিন, কল, আয়না, বাথরুম। বাথরুমটা একটু ছোটো সাইজ, কিন্তু ঠিক আছে, মানে মোটামুটি সব জিনিস রয়েছে আর কি, দেখতে পাচ্ছি। এখন তো গরমকাল বলে শাক গিজার লাগবে না, তবে গিজার এখানে আছে কি না জানি না, দেখতে পাচ্ছি না। কোমোড রয়েছে, কোমোড শাওয়ার রয়েছে, এমনি কল রয়েছে, নর্মাল শাওয়ার রয়েছে, হ্যাং করার জায়গা রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, আয়না তো রয়েছে, মানে সাবান টাবান রাখার জন্য ছোটো একটা জায়গা। এই ঠিক আছে, চলন সই। এখানে একটা দড়ি নাকি দেওয়া রয়েছে, যদি এটা আমাদের কোনো কাজ নেই, আমরা এগুলোকে হেট করি, এই ধরনের জিনিসগুলো ভালো লাগে না আমার ঘরের মধ্যে। এটা একটা এটাই টাঙিয়ে রেখেছে, খুলে ফেলতে পারো ইচ্ছা করলে। এনারা এখানে খেলাধুলা শুরু করে দিয়েছেন কচিকাচারা। আর এখানে একটা দরজা পিছনে একটা হুক রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। আর এখানে চার্জিং পয়েন্ট বলতে, এখানে একটা চার্জিং আমি দিয়েছি, এখানে টিভির দুটো তিনটে পয়েন্ট আছে, এখানে যদি টিভি না দেখলে দেওয়া যাবে, দুখানা দেখতে পাচ্ছি টোটাল, এই তিনটে রয়েছে। আর চার্জিং বলতে এইখানে একটা দিয়েছি, এই চারটে হলো চারটে চার্জিং পয়েন্ট আছে। তবে এটা উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে জায়গাটা খুব ভালো, আর গ্রীষ্মকালেও আসতে পারে, কারণ আমরা যখন এসেছি তখন কলকাতায় তাপপ্রবাহ চলছে, আর কাকিতেও তাই, এখানেও তাপপ্রবাহ চলছে, 45 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছিল কালকে। আজকে আমার মনে হচ্ছে 45 নেই, এখানে এসে ওই 39-39 মনে হচ্ছে, এখন দুপুর 12টা বসে আছি ঘরে। জায়গাটা আমার খুব ঠান্ডা লেগেছে, কারণ চারদিকে রয়েছে বড় বড় ঝাউ গাছ, আর জায়গাটা এতটাই সুন্দর, আর রিসর্টটা আমার ঢুকে ইমপ্রেশন জায়গাটা খুব ভালো। বগুড়ান জলপাইয়ে আসলে এই জায়গাটা খুবই ভালো লাগছে। এই রুমটার নাম হচ্ছে রঙিন বসন্ত, এরকম অদ্ভুত অদ্ভুত টাইপের সুন্দর নাম। এটা 12 নম্বর রুম, ঢুকেই ডান দিকে ওয়াশরুম, সেম অ্যাজ ইউজুয়াল ওটার মতোই, কোমোড, কোমোড শাওয়ার, এক্সস্ট ফ্যান, নর্মাল শাওয়ার, এদিকে আছে বেসিন, এখানে বেসিনটা ভিতরে রয়েছে, আমাদের ওখানে একটুখানি বাইরে ছিল, আয়না রয়েছে ঝোলানোর জন্য, ব্র্যাকেট, একটা সোফা তৃতীয় ব্যক্তি শোয়ার জন্য, অ্যাকচুয়ালি চতুর্থ ব্যক্তি শোয়ার জন্য, আর আছে একটা কাভার্ড রয়েছে জানলা, টি টেবিল, এখানে ড্রেসিং আয়না, আর সামনে রাখার জায়গা, এটা বেড সাইড টেবিল উইথ বক্স আছে ড্রয়ার মতো, আর এই হচ্ছে বেড, বেডটা মোটামুটি যা সাইজ আছে তিনজন মতো শোয়া যেতে পারে, দুজন বড় যায় তিনজন শোয়া যাবে মোটামুটি। এই হচ্ছে ঘরটা, আর এছাড়া ঘরে রয়েছে টিভি, ফ্যান রয়েছে এখন বন্ধ করা আছে, আর রয়েছে এসি। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা মানে এটাকে প্রপারও বলা যায়, কমনও বলা যায়,
মানে এই হচ্ছে এই রুমের ব্যালকনিটা, এটা জানলা দিয়ে ব্যালকনিটা দেখাও যাবে। এই হচ্ছে সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে এখানে, যদিও গরম হাওয়া কিন্তু খুব সুন্দর লাগছে। এবং এই ব্যালকনি, মানে এই যে ব্যালকনিটা, এটা অ্যাকচুয়ালি ওপেন হচ্ছে সিঁড়িতে, মানে সিঁড়ি দিয়ে উঠে এই জায়গা দিয়ে অ্যাক্সেস করে দোতলায় যেতে হবে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে রুম, আর ওখানে ঝোলানোর জন্য ব্র্যাকেট আছে, মানে হুক আছে কাগজ ঝোলানোর জন্য। চলো তোমাদের দেখায় একটা থ্রি বেডেড রুম, মানে ওখানে চারের জায়গায় তিনের জায়গায় চারজন চার পাঁচজন প্রপারলি শুতে পারবে। চলো, এটা দোতলায় আছে, আমরা অ্যাকচুয়ালি 11 নম্বর ঘর দিয়ে এখানে এসেছিলাম, যাচ্ছি 16 নম্বর ঘরে। জায়গায় জায়গায় সিসি ক্যামেরা আছে, কিন্তু সেফটি দেখতে কোনো সমস্যা নেই। সুন্দর গাছগাছালি, গ্রামের পরিবেশ, একদম গ্রাম। এটা সেকেন্ড ফ্লোরে আছে, নদী থেকে সাগরে। এটা একটা ট্রিপল বেডেড রুম, এটা খাটে দুজন, এখানে একটা প্রপার একটা বেড দেওয়া আছে তিনজন। যেহেতু এখানে সব কিছু প্যাকেজে হয়, এখানে পার পার্সন পার ডে প্যাকেজে সিস্টেমে খাওয়া দাওয়া এবং থাকা ইনক্লুডেড। এত সুন্দর আয়না, নিচে অনেক কটা কাভার, ড্রয়ার, এখানে একটা ড্রয়ার রয়েছে, একটা বড় কাভার, প্রপার একটা কাভার রয়েছে। এই রুমে এসি আছে আর জানলা আছে, জানলাটা একটু কম আছে, এখানে একটা জানলা আর কোণে একটা জানলা। আর রয়েছে ব্যালকনি, ব্যালকনি বসার জায়গা রয়েছে, চেয়ার রয়েছে, আর এখান থেকে গার্ডেনের সুন্দর ভিউ। আর এই রুমের বাথরুমটা এই এরকম, মোটামুটি সবই আছে, কমোড, কমোড শাওয়ার রয়েছে, নর্মাল শাওয়ার রয়েছে, একটু নিচু এই ছাদটা একটু নিচু বাথরুমটার, মেশিন আয়না এগুলো আছে, সবই আছে। এখানে গিজারটা আছে কিনা বুঝতে পারা যাচ্ছে না, আমরা যে টাইমে এসেছি সেই টাইমে তো গিজারের কোনো প্রয়োজন নেই, আমরা যেটা চেষ্টাও করছি না জানা। অনেক সময় কি হয়, সেন্ট্রাল লাইন থাকে গিজারের, এখন এখানে দেখতে পাচ্ছি না, কোনো বাথরুমের মধ্যে গিজারটা নেই, সেটা শীতকালে এলে বোঝা যাবে, জিজ্ঞেস করে বলে দেবো, পরে ইনফরমেশান দিয়ে দেবো। এই হচ্ছে মোটামুটি বগুড়ান জলপাইয়ের প্রপার্টি, সুন্দর। এখন তো গরম বলে তাই, যদি রাত্রের দিকে সন্ধ্যের দিকে এইসব জায়গাগুলোয় বসে কিন্তু ভালো এনজয় করা যাবে, হ্যাঁ যদি হাওয়া টাওয়া দেয় মোটামুটি ভালো, তাহলে ভালো এনজয় করে। পুরো ঝাউ গাছ, আশেপাশে কর্মচারীদের থাকার জায়গা রয়েছে, আর এইগুলো হচ্ছে কটেজেসগুলো, যদি পসিবল হয় কটেজেসগুলো তোমাদের দেখাবো। আর সমুদ্রে যাওয়ার রাস্তা আছে বাইরে দিয়ে, এটা তো প্রপার্টির ভিতরটা, এপ্রিলের মোটামুটি শেষের দিকটা, এখন একটু গরম, তাপপ্রবাহ চলছে, তাও এখানে এত গাছপালা রয়েছে না, হাওয়া আছে ভালো, তাই বাইরে থেকেও কিন্তু কষ্টটা হচ্ছে না। আর সকালবেলা তো তোমাদের বললাম যে একটা মিস আপ হয়েছে, লিটু মালবার দিকে পড়ে গেছে, তাই আমরা অন্য একজন তাদেরকে নিয়ে এসেছি। কেমন লাগছে পলাশ, এখানে জায়গাটা দারুণ, খুব শান্ত, হ্যাঁ ফ্যামিলির পক্ষে একদম দারুণ জায়গা, খুব ভালো লাগবে। আর বেশি ভিড়ভাড়টাও নেই এখানে, ভিড় একদমই নেই, একদমই নেই, তবে আবার মানুষজন কিছু না থাকলে আমার ভালো, কিছু না থাকলে ভালো লাগবে না। হ্যাঁ, আর এটা হচ্ছে মেন বিল্ডিংটা, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, কটেজও অ্যালট করতে, মানে কটেজও নিতে পারেন একই ভাড়া, এখানে প্যাকেজ সিস্টেমে আছে, পরে বলে দেবো। এই হচ্ছে রিসেপশন, রিসেপশন এখানেই করতে হবে তোমাদের, এটাই হচ্ছে ডাইনিং, অনেক কটা চেয়ার টেয়ার আছে, এখানে রান্না হচ্ছে, এটা কিচেন। বগুড়ান জলপাই বিচে যাচ্ছি আমরা, বিচ, সুন্দর রাস্তা, এরকম পুরো একদম গাছগাছালির মধ্যে দিয়ে আস্তে আস্তে করে গাড়ি নিয়েও কিন্তু চলে যাওয়া যাবে বিচ অব্দি, হেঁটেও যাওয়া যাবে। এই এসে গেছে, আ গে বগুড়ান জলপাই বিচ, চলো যাই বগুড়ান জলপাই, জঞ্জাল সারাই সেই বিচ বাঁচাই, ঝাউবনে চড়ুই ভাতি অথবা সি বিচে বেড়ানো, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, ফেলুন নির্দিষ্ট পাত্রে। তু একটা দোকানপাট এখানে আমি দেখতে পাচ্ছি, জায়গাটা স্টাইলটা অনেকটা অনেকটা, এই যে ঝাউবনের মধ্যে দিয়ে বেরিয়ে এই ব্যাপারটা, এটা প্রপার রাস্তা আছে কিন্তু অনেকটা দুবলাগড়ির সাথে মিল আছে। ছোট দোকানপাট রয়েছে, ডাব, ডাবটাও ডাব, কোল্ড ড্রিঙ্কস, বিচটা খুব ভালো, সাদা একদম, হোয়াইট স্যান্ড, সেই জল অনেক দূরে যাচ্ছে জল, এখানে হাওয়া আছে, হাওয়া যতটুকু দেখতে পাচ্ছি খালি চোখে, ওখানে একটা নদী রয়েছে, মোহনাটা আছে, ম্যাপে দেখলাম পিছাবনি রিভার, সকালবেলা আসলে আবার অন্যরূপ সমুদ্র অনেকটা কাছাকাছি চলে আসবে। মোটামুটি আমরা এই জায়গাটা চলে এসেছি, এখানে জল আসে এতটা, এত অবধি, আর
আর লাল কাঁকড়া ভর্তি, ক্যামেরায় ধরা যাবে না হয়তো, পুরো সরে সরে যাচ্ছে, ভর্তি লাল কাঁকড়া আছে এখানে। মাইক, সাউন্ড বক্স ইত্যাদি উচ্চস্বরের শব্দ দূষণের যন্ত্রের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বগুড়ান জলপাইতে সাগর নিলালা রিসর্ট, সেখানে আমাদের লাঞ্চ এগুলো প্যাকেজের মধ্যে আছে, ঠিক আছে। কী কী আছে দেখো, রাইস আছে, ডাল, ঝুরি আলু ভাজা, এটা আলু পোস্ত, আলু পটল, এখানে আছে মাছ, মাছের মতো অপশান ছিল, মানে এই প্যাকেজের মধ্যে কমপ্লিট ছিল তোমার ভোলা ভেটকি ছিল, তারপর রুই বা কাতলা ছিল, আর ইলিশও ছিল ইনফ্যাক্ট। তো আমরা পমফ্রেটটা চুজ করেছি, তো এই পমফ্রেট চাটনি মিষ্টি শশার ডাল আলু পোস্ত আলু পটল তিনটে খুব ভালো, খুব ভালো। পমফ্রেট সাগর নিরালায় দেখো, এখানে দুটো সুন্দর রাজহাঁস রয়েছে, এগুলো তো আগে বললাম দোল খাওয়ার জায়গাগুলো, হ্যামকগুলো যেগুলো, বাচ্চারা সব অলরেডি শুয়ে পড়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখন তাপপ্রবাহের টাইম, এখন মোটামুটি তিনটে বাজে, টপ গরম থাকার কথা এখন, কিন্তু সেই অনুযায়ী গরম লাগছে, গরম লাগছে ঠিক আছে, কিন্তু কলকাতা আমরা এই টাইমে বাইরে থাকলে মোটামুটি শেষ, কিন্তু এখানে সেটা হচ্ছে না, এখানে মোটামুটি বেশ ভালো লাগছে, মানে হাওয়া টাওয়াগুলো আছে, সব লেটে গেছে। সানগ্লাস কিনে দাও, এখানে সানগ্লাস কেন লাগবে? সবাই মিলে, পুরো ফ্যামিলি মিলে এখানে আসতে হবে, ভালো মজা, দারুণ মজা লাগবে, খুব আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। আর এখন জামাই বাবুর সাথে ঝগড়া হয়নি? হ্যাঁ, এখনো ঝগড়া হয়নি, এখনো আজকে ঠিক করেছি ঝগড়া করব। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তাপপ্রবাহ চলছে, এখানেও তাপপ্রবাহ চলছে প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে, কিন্তু অবিশ্বাস্যভাবে এখানে আমার একদম গরম লাগছে না, এই জায়গাটা প্রচন্ড ঠান্ডা, বড় বড় গাছ রয়েছে, ঝাউবন, দারুণ জায়গাটা, খুব ভালো হাওয়া দিচ্ছে। দুপুরবেলা আমরা তিনটে নাগাদ দাঁড়িয়ে রয়েছি এখানে, পুরো তিনটেই বাজে, আর একদম গরম লাগছে। 1 eternity later বিকেল বেলা, সন্ধ্যে বেলা আমরা আবার এসেছি বিচে। তোমার ড্রেসটা কেমন হয়েছে দেখি, বাহ সুন্দর ড্রেস হয়েছে দুজনে। তবে আবহাওয়াটা খুব ভালো লাগছে, হ্যাঁ প্রচন্ড আবহাওয়া ভালো লাগছে, চাঁদ প্রায় পূর্ণিমার কাছাকাছি, তো চাঁদ একেবারে ভার্জিন বীচ, তো ভালো লাগে ঘুরতে। ওই দূরে দেখা যাচ্ছে নদীটা, মোহনাটা এখন একটু ক্লিয়ার, ওই যে পড়ে গেল খেলা, কেমন লাগছে এই এই জায়গাটা এসে? খুব ভালো লাগছে, বগুড়ান জলপাই প্রচন্ড ভালো লাগছে, ভেরি গুড, আমরা যেন গোয়াতে ঘুরছি, এটা একটা গোয়ার বীচটাও গোয়ার। সন্ধে হচ্ছে বগুড়ান জলপাইতে, দূর দূর তক মানে ফাঁকা বীচ, বিস্তীর্ণ বালুরাশি, শান্ত নিরিবিলি পরিবেশ, সমুদ্র, নিজেকে হারিয়ে ফেলার এক অনন্য সুন্দর ঠিকানা এই বগুড়ান জলপাই। আমরাও এক অপূর্ব সুন্দর সন্ধ্যা কাটাচ্ছি এই সমুদ্র তটে। এসে গেছি সন্ধ্যাবেলা, রিসর্টে ফিরে এসেছি, পিছনে আমার পিছনে বসার জায়গাগুলো করেছে বিভিন্ন কালারের লাইটিং দিয়ে, সবুজ, গোলাপি, নীল, এরকম লাইটিং দিয়ে আছে। এখানে আমরা খাওয়া দাওয়া করব, স্ন্যাক্স, ডিম লাইটের লোকজন দাঁড়িয়ে বসে গেছে, ফ্যান চলছে, সন্ধ্যাবেলার স্ন্যাক্স সাগর নিরালায়।
আমরা এরকম ডিম লাইটের মাঝখানে বসে বাগানের মধ্যে, এই হচ্ছে স্ন্যাক্স, দেখো মুড়ি, আমার সবকিছু মিশিয়ে নিয়েছি, পেঁয়াজি, পকোড়া, বেগুনি সস, আর এরপর আছে দুধ চা আছে, নিতে পারো লাল চা নিতে পারো বা কফি নিতে পারো, দুধ চা আর কফিটা মেশিন চা, অপশন প্রচুর, সকালে প্রচুর অপশন দিয়েছিল আর এখনো প্রচুর অপশন, পয়সা উসুল, পয়সা উসুল আছে। হ্যাঁ, দেখো আমরা খেলা স্টার্ট করে দিয়েছি, আমরা খেলছি, মানে বাইরে সবাই বসে আছে, আমরা শুধু খেলছি, তোমাদেরকে দেখাচ্ছি, চলো গ্যাদার হয়েছে ওইখানে, আমরা এখানে খেলছি শুধু আমরা একা। লাইক করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি কমেন্ট নিচে কমেন্ট লাইক আর সাবস্ক্রাইব করে দেবো, আর কমেন্টও করতে হবে, আর বেল আইকনটাকে অবশ্যই ভুলে দেবেন। তারপর মিলছি আপনাদেরকে ডিনারে, বাই বাই বাই। 2 hours later এসে গেছে আমাদের রাত্রে ডিনার, যদিও খাবার পেট এমন কিছুই নেই, আমরা অনেক কিছু খেয়েছি, মুড়ি টুড়ি হানতেন, চিকেন রুটি, মিক্স ভেজ, স্যালাড, বেগুন ভাজা, মিষ্টি, ওহ প্রচুর খাবার, প্রচুর। ডিনার হলো আমাদের, দারুণ ডিনার ছিল, খুব ডিলিশিয়াস ডিনার, রুটিটাও খুব সুন্দর নরম হয়েছে, বাচ্চাদের খাবার মতো হয়েছে, আর রিসর্টটা তো প্রচণ্ডই ভালো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর শুধু তাই নয় যেখানে আমরা বসেছিলাম এতক্ষণ সন্ধ্যেবেলা সেখানেও পুরো দস্তুর ফ্যানের হাওয়া, ফ্যান আছে প্লাস এমনি এমনি প্রাকৃতিক হাওয়া, খুব ভালো, প্রাকৃতিক হাওয়া খুব ভালো, আর পরিবেশটা খুব মনোরম, কোনো গরমের লেশ নেই, মানে কলকাতার হাসফাস করছিলাম 45-42 ডিগ্রিতে, এখানে 45 ডিগ্রিতে কোনো গরম লাগছে না, আর সমুদ্রটাও খুব সুন্দর, সেটা তো তোমরা দেখলেই, আর সকালবেলা ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি, মানে কমপ্লিমেন্টারি না, মানে পুরোটাই তো আমাদের প্যাকেজের মধ্যে, রাতে খাওয়া দাওয়া খুব ভালো ছিল এবং রিপিট ছিল, মাংসটা রিপিট হয়নি। আর প্যাকেজটা একবার বলে দিই, প্যাকেজটা হচ্ছে 1850 টাকা পার হেড পার ডে, ঠিক আছে। এবার আমাদের যেহেতু দুজন বাচ্চা ছিল, একটা 10 বছরের, একটা 7 বছরের, 10 বছরের বাচ্চার জন্য একটা 700 টাকা নিয়েছে, তার জন্য 1850 নেয়নি অবভিয়াসলি, আর 6 বছরের বাচ্চার জন্য কিছু নেয়নি। আর যেটা বলে থাকি, দা এক্সপ্লোরেশন আপনাদের এরকম উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান দিচ্ছে, আপনারা আরও বেশি লাইক করুন, শেয়ার করুন ভিডিওগুলো বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব বাটনটা প্লিজ অন করুন, তাতে আমাদের একটুখানি উৎসাহ হয়, আমরা আরও আরও ভিডিও আপনাদের কাছে দেখাতে পারি। এই তো আবার আবার কালকে সকালে দেখা, আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালে। হ্যালো, গুড মর্নিং, আমরা রয়েছি সাগর নিরালা, এখানে বগুড়ান জলপাইতে, আর বেড়াতে আমি কোনো তাড়া করি না সকাল সকাল ওঠার, এমনিতে আর্লি রাইজার নই, সুতরাং সকাল সকাল খুব একটা উঠি না, তো এখন মোটামুটি 9:30 বেজে গেছে, উঠেছি কিছুটা আগে, এই এখন বেরোলাম, আর এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে গান শোনা যাচ্ছে, এখানে সারা রাত ফাংশান হয়েছে, সারা রাতই গান বাজনা হয়েছে, তো সকালবেলা একটু দেখে নাও চারপাশটা, এমনিতে জায়গাটা খুব শান্ত, এখনও হচ্ছে গান বাজনা, জানি না কোনো একটা প্রোগ্রাম পরপরও রয়েছে, ওই সমুদ্রে যাওয়ার পথে ওখানে একটা জায়গায় হচ্ছে এটা, তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নেবো আজকে, করে এখান থেকে বেরিয়ে যাব। গল্প দাদুর আসর, দেখো এই কটেজটা দেখাই তোমাকে, সেই সমুদ্রে যেমন কাউস থাকে সেরকম, এটা বেসিক্যালি একটা 6-bedded, মানে বড় ফ্যামিলি হলে তারা যদি একসাথে থাকতে চায় তারা সেখানে এই রুম সে নিতে পারে, প্যাকেজ কস্ট যদিও সেম, দুটো এসি আছে এখানে দেখা যাচ্ছে, কারণ রুমটা বেশ বড়, আলনা, ওয়েস্টবিন, বসার জায়গা টাকা রয়েছে, দুটো তিনটে চেয়ার দেওয়া আছে এখানে, বেসিন আয়না রয়েছে, টয়লেট অ্যাকচুয়ালি দুখানা, এখানে টয়লেট, এই টয়লেটটা রয়েছে একটা, টয়লেট যেরকম আমাদের রুমে যা ছিল সবই রয়েছে, এখানে যেমন গিজার দেখতে পাচ্ছি, বিল্ডিং এগুলোতেও বলছে যে আলাদা করে সেন্ট্রালি গিজার আছে, আমাদের এখন লাগেনি প্রচণ্ড গরম, এটার একটা টয়লেট, এই এদিকে জানলা টানলা আছে, এখানে জানলা আছে, এখানে জানলা আছে, এখানে জানলা আছে, এগুলো খোলা যায়, দুটো ফ্যান রয়েছে এখানে, এদিকে তিনটে বেড, এদিকে তিনটে বেড, আর মাঝখানে একটা বড় মতো কাভার্ড, আর টাওয়েল টয়েল যা থাকে টাওয়েলগুলো দিয়েছে, 3-4 টাওয়েল এখানে প্রোভাইড করা আছে, আর সবাই মিলে এখানে বসে আড্ডা, চেয়ার, কাউচ সব আছে। আর কালকে রাত্রিবেলা আমরা এখানে ভিডিও শেষ করেছিলাম, এখানে একটা মঞ্চ টাইপের করা আছে, কিছু নাচ গান যদি হয় মোটামুটি, এখানে এইটা বাউন্ডারি ওয়াল,
বেশ বড়ই প্রপার্টি, অনেকটা জায়গা। জামাটা দেখুন, জামাটা দেখুন, দোল লাগিয়ে আছে, দোল লুচি, সাদা আলুর তরকারি, বেগুন ভাজা, মিষ্টি। আমরা লুচি আর আলুর পরোটা অফ করেছিলাম, এগুলো এক্সট্রা পেমেন্ট করতে হবে। এই একটা এসে গেছে আলুর পরোটা, টক দই দিয়ে সুন্দর ঘি দিয়ে মাখিয়ে দিয়েছে, টক দই, আচার, সস, মিষ্টি দিয়েছে। আর একটা বেগুন ভাজা কোথা থেকে একটা উড়ে এসে পড়লো, বেগুন ভাজাটা দেয়নি আলু বড়ার সাথে, ওটা কোথা থেকে একটা উড়ে এসে পড়েছে। আচ্ছা কথা বলে নেবো বগুড়ান জলপাই হোটেল সাগর নিরালার ম্যানেজার বাবুর সাথে। আমাদের অ্যাকচুয়ালি থাকা খাওয়া নিয়ে প্যাকেজ থাকে এখানে, লাঞ্চ টু ব্রেকফাস্ট, ডবল বেড আর ট্রিপল বেডের জন্য 1850 পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে, ফোর বেড সিক্স বেড হলে ওটা 1650 এসিতে। আর এখানে সাইট সিন করার জন্য বাকিপুর সি বিচ রয়েছে, কপালকুণ্ডলা মন্দির রয়েছে, লাইট হাউস রয়েছে, দরিয়াপুর লাইট হাউস আর পেটুয়াঘাট মৎস্য বন্দর রয়েছে। নন এসিতেও কি নেওয়া যায়? হ্যাঁ, নন এসিতে নেওয়া যায়। সেক্ষেত্রে কতটা গাড়ি পেলে? 200 টাকা করে লেস হবে। আর কেউ যদি মোটামুটি ট্রেনে করে আসে তাহলে কমিউনিকেশন কী আছে, কীভাবে আসবে? আমাদের যখন বুকিং হয় বুকিংয়ে আমাদের নাম্বার দিয়ে থাকা, অটোর নাম্বার দেওয়া থাকে, সেই অটোকে ফোন করলে অটো পৌঁছে যায়। মানে ট্রেনে করে আসলে মোটামুটি কোন স্টেশনে? কাঁথি স্টেশনে নামতে হবে। হ্যাঁ, কাঁথি স্টেশনে নেমে ফোন করলে অটো পেয়ে যাবে। তারিখ কত নেয়? 350 টাকা। 350 টাকা ফ্রম কাঁথি টু এখানে, কাঁথি টু এখানে। আর এখানে মোটামুটি আইডি তো হয়, এখানে কি কোনো আনম্যারিড কাপল অ্যালাউড থাকে? আছে, আই কার্ড দিলে সবাই অ্যালাউড। ঠিক আছে, আর বাকি বুকিং নাম্বার তো আমি জানি, আমি যেহেতু বুক করেছি। ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে এই বগুড়ান জলপাইয়ের যে এপিসোড এখানেই শেষ হলো। একটা খুব সুন্দর উইকেন্ড ডেস্টিনেশান, তোমরা এখানে আসতেই পারো একদিনের জন্য, ওয়ান নাইট স্টে প্যাকেজ রয়েছে। সো ইটস আ ভেরি গুড প্লেস, খুব পিসফুল প্লেস, এনাদের ব্যবহার খুব ভালো, সার্ভিস খুব ভালো, প্যাকেজে খাওয়া দাওয়া খুব ভালো দিয়েছে। এই বলে এখানকার যে বগুড়ান জলপাইয়ের যে ব্লগ এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং।